কালবৈশাখীর তাণ্ডবে রাজধানীতে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে বাড্ডায় দেয়াল চাপায় তিনজন এবং বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে প্যান্ডেল ভেঙে একজন মারা যান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। এদিকে বজ্রপাতে নওগাঁ ও চাঁপাই নবাবগঞ্জে পাঁচজন নিহত হয়েছে আর ঝড়ে রাজশাহীতে মারা গেছে একজন। নাইমাল জিকর প্রতিবেদন। রাজধানীতে শুক্রবার সন্ধ্যায় তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। বাতাসের দাপটে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে প্যান্ডেল ভেঙে পড়ে, আহত হন প্রায় 17 জন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে শফিকুল ইসলাম নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে রাজধানীর উত্তর বাড্ডায় ঝড়ে দেয়াল চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে রাজশাহী, নাটোর, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন অঞ্চলে। অন্যদিকে বজ্রপাতে নওগাঁয় তিন কৃষক নিহত হয়েছে, চাপাই নবাবগঞ্জে মারা গেছে আরও দুইজন। এছাড়া টাঙ্গাইলের মধুপুরে মা ও দুই শিশু গুরুতর আহত হয়েছেন। ঝড়ে বিভিন্ন অঞ্চলে আমসহ মৌসুমি ফল ও ফসলের ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। নাইম আলচিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।